আমরা যারা জেনারেল পড়ুয়া হয়েও ইসলামের প্রতি ধাবিত হয়ে ইসলামিক লেখালেখি করছি, আমাদের জন্য আপনার পক্ষ থেকে দোয়া এবং কিছু নসিহত কামনা করছি। ভাই, এটা তো ঠিক ভালো কথা যে সাধারণ শিক্ষিত ভাইয়েরাও ইসলাম প্রচার করতে পারে, বরং সকল মুসলমানের ইসলাম প্রচার করা উচিত লেখার মাধ্যমে, কথার মাধ্যমে। বই লেখার বিষয়টা আরেকটু বেশি গুরুত্বপূর্ণ এবং এটা বলা যায় কিছুটা অ্যাডভান্স স্টেপ। তো বই লেখার ক্ষেত্রে যে বিষয়ে লিখবেন সে বিষয়ে যথেষ্ট নলেজ, যথেষ্ট ইলম এবং ধারণা থাকতে হবে। আজকাল এত লেখক বাজারে, এত পাঠক পাওয়াও কঠিন হয়ে যায় অনেক ক্ষেত্রে। এটার ইতিবাচক দিক আছে, নেতিবাচক দিকও আছে। নেতিবাচক দিক হলো যে খুব ভালো করে জানাশোনা করা ছাড়া যেনতনভাবে আপনার কপি পেস্ট করে আজকাল লেখক হওয়া যায়, এটা যেন না হয়। আপনি যে বিষয়ে খুব ভালো জানেন সে বিষয়ে লিখবেন, বেশি করে মোটিভেশন এর জন্য, মানুষকে উৎসাহমূলক বিষয়গুলো জানানোর জন্য আপনি বই লেখেন, সেটা ভালো। কিন্তু শরীয়ার গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর যে বিষয়গুলো আছে সেগুলো ওই বিষয়ে পণ্ডিত এবং ওই বিষয়ে বিশেষজ্ঞদের জন্য ছেড়ে দেন, সেটা বেটার। দুঃখজনক হলো আজকাল যে দু চার কলম জানার পর, দু চারটা হাদিস কোরআন জানার পর সবাই বই লেখা শুরু করে দেয়, এটা করা উচিত না। আমি কিন্তু নিরুৎসাহিত করছি না, যেন শিক্ষিত ভাইয়েরা বই পুস্তক লিখবেন, কিন্তু আপনার লেখার গণ্ডি কতটুকু থাকা উচিত সেই জ্ঞান আপনার থাকতে হবে। আপনি যেখানে সেখানে হাত দিবেন না, যেখানে সেখানে হাত লাগাবেন না, দেখবেন যে সাধারণ মানুষও ফেসবুকে মানে জটিল জটিল ইস্যুতে মানে উনি একেবারে সমাধান দিয়ে দিচ্ছেন, এগুলো উচিত না। এগুলো হলো সীমালঙ্ঘন এবং বাড়াবাড়ি। বাকি এমনিতে মৌলিকভাবে আমরা দোয়া করি যে সমস্ত ভাইয়েরা এগুলো লিখছেন, আমাদের অনেক ভাইয়েরা আছেন আরিফাজাদের মতো অনেক তরুণরা আছে যারা বই লিখছেন, তারা আলহামদুলিল্লাহ বিতর্কিত, তাদের গণ্ডির বাইরে গিয়ে কোনো কিছু লিখছেন না, সাধারণত ব্যতিক্রম থাকতে পারে। সাধারণত তারা যেগুলো লিখছেন আলহামদুলিল্লাহ যথেষ্ট তারা আপনার উম্মার জন্য, সাধারণ মানুষের জন্য উপকারী, দাওয়াতি কাজ হয় এরকম বই লিখছেন। তো এই ধরনের কাজ আমাদের করা উচিত। এটা এক্সাম্পল দিলাম, ভিন্ন ধাঁচেরও হতে পারে, কিন্তু উদ্দেশ্য হলো যে বিষয়ে আপনি লিখছেন সে বিষয়ে ভালো করে জেনে শুনে তারপর লিখবেন।